वेलकम बैक टू माय चैनल अपूर्णा सिंपल लाइफ। चलो बंधुरा, आज আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা ভীষণ কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে করছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটাকে আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটা থেকে ধোয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি এখানে এক টুকরো আদা, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, এটার একটা পেস্ট বানাবো। আর লাগবে ধনে পাতা। ধনে পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, এটারও পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে দেবো। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা ঝালটা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এই যে পেস্টটা আমি বানিয়ে নিলাম। এবার আমি মাছ ভাজার তেলটার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে আমি ওই একই বাটিতে ধনে পাতাটাও বেটে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা বাটাটা দিয়ে দেব। তিন চার মিনিটের জন্য আবারও এটাকে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে কিন্তু আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। এই রেসিপিটা খুব চট করে বানানো যায়,
অনেক সময় আমাদের হাতে টাইম কম থাকে, তখন আমরা এটা বানিয়ে নিতে পারি, খেতে ভীষণই টেস্টি হয়। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা কিরকম হয়েছে। এই যে বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর আর সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো।